হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অভিনেত্রীরা কে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে সেটা নিয়ে। টলিউড নায়িকাদের ব্যক্তিগত জীবন সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। আসলে সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের মতো সাধারণের আগ্রহ সবসময়ই থাকে। টলিউড অভিনেত্রীদের প্রেম, বিয়ে, অভিনয় জীবন নিয়ে তো চর্চা কখনো শেষ হওয়ার নয়। আসুন আজ বরং জেনে নেওয়া যাক টলিউড অভিনেত্রীরা কে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন। আসলে অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও দর্শকদের মনে প্রায় প্রশ্ন ওঠে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের নিরিখে সবসময় প্রথম সারিতেই থাকেন শ্রাবন্তী। তবে পড়াশোনাটা বেশি দূর হয়ে ওঠেনি তার। সারদা বিদ্যাপীঠ স্কুল থেকে মাধ্যমিক পাস করেছিলেন তিনি। তারপরেই পড়াশোনার সেখানেই ইতি ঘটিয়ে অভিনয় জীবনে প্রবেশ করেন শ্রাবন্তী। আজ তিনি টলিউডের সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য বটে। স্বস্তিকা মুখার্জি সেই 90-এর দশকের শেষভাগ থেকে টলিউডে পথ চলা স্বস্তিকার অভিনেত্রী আজও টলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন। তবে স্বস্তিকা কিন্তু নিজের পড়ালেখাটা চালিয়ে গিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাসে স্নাতক হন। নুসরাত জাহান অভিনেত্রী নুসরাত জাহানও স্নাতক পাস করেছেন। ভবানীপুর কলেজ থেকে অনার্স নিয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িত। মিমি চক্রবর্তী আশুতোষ কলেজ থেকে আর্টস নিয়ে পড়াশোনা করে স্নাতক পাস করেছেন। তিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ। পাওলি দাম টলিউডের এই অভিনেত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রুক্মিণী মৈত্রকে আমরা সকলেই দেবের প্রেমিকা হিসাবে চিনি। এখনো পর্যন্ত তিনি যে কটি সিনেমা করেছেন সবগুলি দেবের সঙ্গে। কলকাতার লরেটো কলেজ থেকে MBA নিয়ে পড়াশোনা করেছেন রুক্মিণী। ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা সিনেমায় একসময় ঋতুপর্ণা প্রসেনজিতের জুটি দারুণ সফল ছিল। 90-এর দশকের এই অভিনেত্রী লেডি ব্র্যাবন কলেজ থেকে ইতিহাস নিয়ে স্নাতক পাস করেন। থ্যাংক ইউ। কত দিতে হবে? 50 টাকা। ওকে। কোয়েল মল্লিককে আমরা সকলে চিনি, যার বাবা রঞ্জিত মল্লিক একজন বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা। কোয়েল গোখলে মেমোরিয়াল কলেজ থেকে ফিলোসফিতে স্নাতক হয়েছেন। রচনা ব্যানার্জি একসময় বাংলা সিনেমাতে দাপিয়ে অভিনয় করেছেন। তিনি উড়িষ্যা সিনেমার সুপারস্টার সিদ্ধার্থ মহাপাত্রকে বিয়ে করেছিলেন এবং পরে তাদের ডিভোর্স হয়ে যায়। তো যাই হোক, তিনি সাউথ সিটি কলেজ থেকে তার গ্র্যাজুয়েশন সমাপ্ত করেন। দেবশ্রী রায় ছিলেন প্রসেনজিৎ চক্রবর্তীর প্রথম স্ত্রী। তিনি ছোট থেকেই নাচ, গান এবং অভিনয় করে আসছেন, তাই তিনি বেশি দূর পড়াশোনা করেননি। তিনি APJ স্কুল সল্টলেক থেকে উচ্চ মাধ্যমিক দেন। ইন্দ্রাণী হালদার ছিলেন রচনা ব্যানার্জি এবং ঋতুপর্ণার সমসাময়িক। তিনিও বাংলা সিনেমায় সাফল্যের সঙ্গে অনেক সিনেমাতে অভিনয় করেছেন। তিনি তার স্কুল জীবন অতিবাহিত করেন মাল্টিপারপাস গার্লস স্কুল থেকে এবং যোগমায় দেবী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বলছিলাম যে আজ রাতটুকুর মতন আমাকে যদি এখানে একটু আশ্রয় দেন, আমি কাল সকাল হলেই চলে যাব। এ তো আচ্ছা, উঠকো ঝামেলায় পড়লাম, দেখো। সো এই ছিল বাংলা সিনেমার অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।